দেখুন বন্ধুরা, দেখেছেন এরকম রসগোল্লা দিয়ে চাউমিন খেতে কাউকে কখনো দেখেছেন? দেখুন, রসগোল্লা দিয়ে চাউমিন খাচ্ছে আমার ভাই। হ্যাঁ, আর এই দেখো, এই একটা ভাই, এই যে চাউমিন খাচ্ছে, তাই রসগোল্লা নেয় নাই, ও ঝাল ঝাল খাচ্ছে। হ্যাঁ, আর এখানে একজনের মাথায় প্রচুর উকুন হয়েছে, সে বেঁচেই যাচ্ছে। হ্যাঁ, উকুন উকুন উকুন, ছেলেদের মাথায় আজকাল উকুন হচ্ছে ছোটো চুলে। আর এই দেখো, এই শোনো, এই যে বন্ধুরা, আমার এই একটা কুমড়ো গাছ হয়েছিল, এই দেখো লিকপিকা একটা গোড়া একটা গাছই হয়েছিল, তার একটাই সন্তান হয়েছে। দেখো আম গাছ দিয়ে উঠে গেছে, উঠে গিয়ে এই দেখো একটাই কুমড়ো হয়েছে। তো আমি একে আজ কাটবো। তো আমার বাড়িতে এই যে আমার ভাইরা সব গেস্ট এসছে, তাদেরকে আমি মাছের মাথা দিয়ে কুমড়োটা রেসিপি করে খাওয়াবো। অবশেষে আমি এটা কাটছি। তো আজকে এটা আমি কাতলা মাছের মাথা দিয়ে রান্না করব। ও হ্যাঁ, ঠিক তাই। দেখো কত বড় কুমড়োটা হয়েছে, একটাই সন্তান হয়েছে একটা গাছের। বীজ দেখো, এতটুকু একটা কুমড়োতে এত বীজ হয়েছে, আর বীজগুলো দেখো একদম পুষ্ট, বীজটা দিয়েও মানে বীজগুলো খাওয়া যাবে মনে হচ্ছে। দেখো কুমড়োটাকে কেটে নিয়ে তারপরে মাছের মাথা দিয়ে রান্না করব। তাই দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, মাথাগুলিকে নিয়ে নিয়েছি, আর এদিকে দুটো আলুকে ডুমো করে কেটে নিয়েছি, আর কুমড়োটাকেও কেটে নিয়েছি। তো মাছের মাথা দিয়ে কুমড়ো এবারে রান্না শুরু করি। তো মাছের মাথার মধ্যে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম হলুদ। একটা কড়াই গরম হতে দিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। মাথাগুলিকে ভালো করে মাখিয়ে নিয়ে নুন হলুদ ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাথাগুলিকে ভেজে নেব। দেখো বন্ধুরা, মাথাগুলিকে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব। মাথাটাকে নিতে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়ে এসছে, মাথাটা ভাজা হয়ে গেছে, একটু তুলে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। পরে দিয়ে দিলাম আলুটা। আলুটা একটু ভাজতে দেব। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে ঢাকা দিয়ে দেব। কুমড়ো আলু অনেকটাই মজে গেছে। আবার একটু নাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর এরপরে দিয়ে দেবো মাছের মাথাগুলি। তরকারি একদম রেডি হয়ে গেছে বন্ধুরা।
তো স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়ে নিলাম, আর দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো, সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি একদম রেডি হয়ে গেল। তো ঢাকা দিয়ে এখন রেস্টে রেখে দেবো, তারপরে গ্যাসটা অফ করে দেবো। ব্যাস রেডি। তো দেখো বন্ধুরা, কাতলা মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি একদম রেডি হয়ে গেল। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর দেখতে যেমন সুন্দর হয়েছে দেখো। তো দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো। তো আমার এই কুমড়ো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ভিডিওটি এখানে শেষ করছি, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।